আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো এই প্রচণ্ড গরম পড়ছে যেহেতু তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি শেয়ার করি যারা সুটাম দেহের অধিকারী হতে চাচ্ছেন তারা সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ট্রাই করতে পারেন এই হেলদি ডিটক্স ওয়াটার তো এটা আসলে প্রচণ্ড গরম পড়েছে এই জন্য আর যারা স্বাস্থ্য কমাতে চান তাদের জন্য বেশ উপকারী তো আমি দুই লিটার পানি নিয়েছি একটি শসা একটি লেবু এক টুকরা আদা পুদিনা পাতা আর নিয়েছি হিমালয়া পিঙ্ক সল্ট তো আমি এগুলো সুন্দরভাবে কেটে নিব আপনারা চাইলে শশাটা সহই স্লাইস করে কেটে দিতে পারেন আমি আসলে সোলাগুলো সিলে নিয়েছি তো এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি আর এইভাবে আমি লেবুটাও কেটে নেব আদাগুলোও কেটে নেবো আদা টুকরোটা তো কেটে নিয়ে সবগুলো একত্রে অ্যাড করব ঝামেলা ছাড়াই আমরা এই সুন্দর একটি রেসিপি তৈরি করে নিতে পারি ডিটক্স ওয়াটার এটা আমাদের শরীরের জন্য খুবই খুবই ভালো আমরা সারা দিন এই পানিটা যদি খেয়ে খেতে পারি তাহলে আমাদের শরীরের দেখা যাচ্ছে যে সারাদিনের যে ঘামগুলো গুলো বীর হয় তো এটা পূরণ হয়ে যাবে আর এই পানিটা খুবই উপকারী যারা ডায়েট করেন তাদের জন্য তো আরও উপকারী আর যারা স্লিম হতে চান তাদের জন্য অনেক অনেক ভালো রেজাল্ট হবে তো সপ্তাহে তিন চার দিন আপনারা এটা ফলো করতে পারেন এভাবে বানিয়ে খেতে পারেন খুব উপকার হবে তো আমি সব কিছু একসঙ্গে জগের ভিতর দিয়ে নিচ্ছি আর এখানে আমি ভালো লাগার জন্য কিন্তু একটু বরফ কোচিও দেব ঠান্ডা পানি হবে আর খেতেও ভালো লাগবে আর হিমালয় পিঙ্ক সল্টটা এখানে ব্যবহার করবেন কারণ এখানে সাধারণ লবণ দেওয়ার দরকার নেই কারণ লবণটা ক্ষতিকর আমাদের শরীরের জন্য কাঁচা লবণটা এই জন্য পিঙ্ক সল্পটা দেখা যায় আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তো আপনারা এই লবণটা ইউজ করার চেষ্টা করবেন ফাইনালি কিন্তু আমার ডিটক্স ওয়াটারটা রেডি তো কিছুক্ষণের জন্য রেখে দেব তারপর আমি খাবো তো এখান থেকে দেখা যায় যে দারুণ একটা ফ্লেভার পানিতে বের হয় তো খুবই ভালো লাগে ক্লান্তি আসলে ক্লান্তি যখন শরীরে চলে আসে ক্লান্তিটা দূর হয়ে যায় পানি পান করার মাধ্যমে তো সবাই চাইলেই খুব সহজে ঝটপট এই পানিটা রেডি করে নিতে পারেন আর আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন আশা করছি আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম